প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল জয় জয়াকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ এই পরীক্ষার্থী বৃহস্পতিবার ঘোষণা মাধ্যমিকের ফলাফল এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষার আশি দিনের মাথায় ফলাফল প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ তেইশ হাজার তেরো জন এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ পাঁচ হাজার নশো চুরানব্বই জন ছাত্রীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ সতেরো হাজার উনিশ জন এবছরের পরীক্ষায় সাতটি কম্পালসারি ও সাতচল্লিশটি ঐচ্ছিক বিষয় ছিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পড়ুয়া পাশের হার এবারে ছিয়াশি দশমিক তিন এক শতাংশ দু হাজার তেইশের তুলনায় এবারের পাশের হার শূন্য দশমিক এক ছয় শতাংশ বেশি প্রথম দশের শাড়িতে রয়েছে সাতান্ন জন এর মধ্যে ছাত্রসংখ্যা পঁয়তাল্লিশ ও ছাত্রী সংখ্যা বারোজন এবারের মাধ্যমিকেও জয় জয়াকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেধা তালিকায় প্রথম থেকে দশের মধ্যে নরেন্দ্রপুরের ছাত্র ছজন এদিন ফলাফল প্রকাশ হতেই ছাত্রদের অভিনন্দন জানান রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ছশো বাড়িতে খবর পৌঁছাতেই বাড়িতে শুরু হয় খুশির বন্যা সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রচূড় জানায় আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছেন মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য অ্যাকচুয়ালি রিসার্চ বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে পড়বে সফল যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম প্রথম বাচ্চে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত এবারে রাজ্যে দ্বিতীয় হয়েছে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু সাম্যপ্রিয় পুরুলিয়া জেলা হাইস্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় হয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্কুলের উদয়ন প্রসাদ বীরভূমের নিউ ইনটিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাউড়ি বীরভূমের নিউ ইনটিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈরিত রঞ্জন পাল এদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ফলাফল ঘোষণার পর সাফল্যে খুশি নৈরিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফল্য ভাগ করে নেয় নৈরিত রঞ্জন এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো তো অবশ্যই লাগছে এডির অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম পেতাম টেস্টের তো সময়টা বেড়েছিল মোটামুটি আমাদের স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই জন্যই এরকম রেজাল্ট চতুর্থ তপজ্যোতি মন্ডল তার প্রাপ্ত নম্বর ছশো নব্বই পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের অর্ঘদ্বীপ বসাক তার প্রাপ্ত নম্বর ছশো উননব্বই ছশো অষ্টআশি নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে চারজন দক্ষিণ দিনাজপুরের কৃষাণু সাহা মালদার মোহাম্মদ নাসিরুদ্দিন আলী পশ্চিম মেদিনীপুরের কৌস্তব সাহু ও দক্ষিণ চব্বিশ পরগনার অলিফ গায়েন সপ্তম স্থানে রয়েছে আটজন ছশো সাতাশি নম্বর পেয়ে সপ্তম হয়েছে কোচবিহারের আসিফ কামাল দক্ষিণ দিনাজপুরের আবৃতি ঘটক সত্যদা দে ও অর্পিতা ঘোষ পূর্ব মেদিনীপুরের কৌস্তব মল সুপম কুমার রায় বীরভূমের আড়াত্রিক স ও দক্ষিণ চব্বিশ পরগনার আলেখ্য মাইতি ছশো ছিয়াশি নম্বর পেয়ে অষ্টম স্থানে পূর্ব বর্ধমানের ইন্দ্রাণী চক্রবর্তী দেবজ্যোতি ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুরের তনুকা পাল নদিয়ার ঋদ্ধি মল্লিক ছশো পঁচাশি নম্বর পেয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছে জন ছাত্রছাত্রী নবম স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঋতব্রত নাথ ঋত্বিক দত্ত সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না শ্যামপুর হাইস্কুলের অরণ্যদেব বর্মন মোহামপুর এইচ এস এস বি হাইস্কুলের আমিনুল ইসলাম বিশালচন্দ্র মণ্ডল দক্ষিণ দিনাজপুরের রৌনক ঘোষ অস্মিতা চক্রবর্তী বীরভূমের চন্দ্রদীপ দাস ঝাড়গ্রামের অন্বেষা ঘোষ বাঁকুড়ার অরুণিমা চট্টোপাধ্যায় মেদিনীপুরের ধৃতিমান পাল রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের সাগর জানা বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের সাগ্নিক ঘটক চাকদার জিষ্ণু দাস এ বিষয়ে ঋতব্রত নাথ জানায় অবশ্যই ভালো লাগছে বেশ চিন্তিত ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি কলেজ নাও করবো আশিদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকমভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো কোনোমতেই সম্ভব ছিল না ছশো চুরাশি নম্বর পেয়ে দশমের স্থানে রয়েছে পনেরো জন ছাত্রছাত্রী এরা উত্তর দিনাজপুরের ভূমি সরকার মালদার বিশাল মণ্ডল বাঁকুড়ার সৌভিক দত্ত সৌমিক খান সৌমদ্বীপ মণ্ডল পূর্ব বর্ধমানের অনিশ কোনার অর্ণব বিশ্বাস সুপর্ণা নাথ হুগলির নীলঙ্কন মণ্ডল পশ্চিম মেদিনীপুরের অগ্নিভপাত্র, রীতম দাস দক্ষিণ চব্বিশ পরগনার শুভ্রকান্তি জানা ঈশান বিশ্বাস এদিনের ফলাফল প্রকাশিত হতেই ছাত্রদের সাফল্যে আনন্দিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এ বিষয়ে মিশনের পক্ষে মহারাজ বলেন আমাদের ছেলেদের সাফল্যে আমরা খুশি নরেন্দ্রপুরে আবাসিক হিসাবে থাকে ছাত্রেরা ফলে শিক্ষকদের সাথে ছাত্রদের নিবিড় যোগাযোগ পাশাপাশি এখানে ছাত্রদের হাতে মোবাইল থাকে না ফলে একই সাথে বেড়ে ওঠে এ বিষয়ে তিনি বলেন ছাত্রেরা নিরবিচ্ছিন্নভাবে আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ